শুভ সন্ধ্যা, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো 1981 সালে আমাদের দেশ থেকে নেক্সাস নামে একটা ব্যান্ড দলের সাথে যুক্ত ছিলেন, ওভাবেই তো আপনার সঙ্গীত জীবনের শুরু, ক্যারিয়ার জীবনের শুরু। শুরুটা কিভাবে হয়েছিল? শুরু শুরু হয়েছিল আসলে একদম আমি যখন একদম ছোট ছিলাম, আমার বাবা আমাকে শুরু করে দিয়েছিলেন হারমোনিয়াম দিয়ে, তারপর নেক্সাস ব্যান্ড দিয়ে শুরু করেছিলাম। ছোটবেলা থেকে আগ্রহটা ছিল? হ্যাঁ, সব সময় ছিল। তো বাবা সাপোর্ট ছাড়া কি মা সাপোর্টটা পেয়েছিলেন, মানে ফ্যামিলি সবাই সাপোর্টটা কি পেয়েছিলেন? মা বাবা দুজনই আজন আসলে মিউজিক দিকে সবসময় ঝোঁক ছিল। আমার মা হাওয়াইন গিটার বাজাতেন, তা ও গিটার আমি কনভার্ট করলাম স্প্যানিশ গিটারে, তারপরে আমি গিটার বাজানো শুরু করলাম আর কি। তা আমার মা বাবা দুজনের জন্যই আসলে আমি, মানে বাবা মা দুজনকে দেখেই অনুপ্রাণিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিলেন। জি জি জি। তো নেক্সাসটা তো পরবর্তী 1983 সালে মানে নামটা চেঞ্জ করা হয়, গেজার, নামটা চেঞ্জ করে গেজার রাখা হয়। নামটা কি পরিবর্তন, নামের পরিবর্তনের সাথে সাথে কি অন্য কিছু লাইনআপও পরিবর্তন হয়েছিল? কিবোর্ডিস্ট পরিবর্তন হয়েছিল, ওখানে আমার এক ভাই ছিলেন, তো উনি বিদেশে চলে গেছেন, যার ফলে ওনার ছোট ভাই তখন কিবোর্ড বাজানো শুরু করলেন। তার প্রথমে আমি অ্যাজ এ গিটারিস্ট হিসাবে ওখানে বাজিয়েছি, পরে ড্রামার হিসাবে। আচ্ছা, তো কোন ধরনের সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল? সবসময়ই ওয়েস্টার্ন মিউজিকের দিকে আমার সবসময় ঝোঁক ছিল। তো তখন আমাদের দেশে সঙ্গীতের মানটা কেমন ছিল, মানে সঙ্গীতটাকে কি পেশা হিসেবে নেওয়ার মতো অবস্থা ছিল? আমার ছিল না। আচ্ছা, আপনার ছিল না পেশা হিসেবে নেওয়ার মতো? ছিল না। এই কারণে কি অস্ট্রিয়া চলে যাওয়া? হ্যাঁ। আচ্ছা, তো তখন ওই সময়টা যে অস্ট্রিয়া কি কি কাজ করেছিলেন? ওখানে যাওয়ার পরে আসলে এখানে থাকা নেক্সাস যখন তৈরি করলাম, তখন আমি আমার দুইটা ফ্রেন্ড মিলে আসলে ব্যান্ডটা গঠন করা হয়েছিল, এবং আমরা তিনজন ফ্রেন্ড একসঙ্গে আমরা ওখানে অস্ট্রিয়াতে। জি জি। ওখানে যাওয়ার পরে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট কিনলাম, 2 মাস আমরা ওখানে কাজ করেছি, মানে প্র্যাকটিসের জন্য 2 মাস, প্র্যাকটিসের জন্য। জি। তারপরে আমরা শুরু করেছি বাইরে আর কি বিভিন্ন স্টেজ শো করা, স্টেজ শো করার জন্য বিভিন্ন লোকাল রেস্টুরেন্ট বার ছোট ছোট অনেক প্রোগ্রাম করেছি আর কি। আচ্ছা, তখন তো আমার জানতে ইচ্ছা করছে, তখন তো প্রথম প্রথম অস্ট্রিয়া, তখন সারাটা কেমন পেয়েছিলেন? আসলে ওখানে যারা গান শুনতে চায় তারা গান আসলে শুনে, সারা ওরা সবসময় ভালো দেয়। আচ্ছা। আর আমরা তখন বিগিনার ছিলাম না, অ্যাজ এ বিগিনার আমরা ওইরকম বাজাইনি, এখনো আমি ওইরকম বাজাইনি। সাপোর্টটা পেয়েছি, সাপোর্ট দর্শকরা সবসময় আমাদের দিয়েছে, এখনো দিচ্ছে। আচ্ছা, তো কোন কোন দলের সাথে যুক্ত ছিলেন ওই সময়? প্রথম ব্যান্ড আমরা নাম করেছি হোল ইন দ্য ওজোন। হ্যাঁ, হোল ইন দ্য ওজোন। তারপরে ওটার পাশাপাশি, হোল ইন দ্য ওজোনে আমি গিটার বাজাতাম, তো ওটার পাশাপাশি আমি এক আফ্রিকান ব্যান্ডের সঙ্গে জড়িত ছিলাম, ব্ল্যাক এঞ্জেলস। হ্যাঁ, ওখানে আমি অ্যাজ এ ড্রামার হিসেবে কাজ করেছি। তারপরে আমি এক অস্ট্রিয়ান ব্যান্ডের সঙ্গে অ্যাজ এ সোলো গিটারিস্ট। হ্যাঁ, পরবর্তী সময় তো আপনি কিবোর্ডিস্ট হিসেবে আরেকটা ব্যান্ড দলের সাথে যুক্ত হয়েছিলেন। পরে, হ্যাঁ, পরে হোল ইন দ্য ওজোন ডিসলভ হয়ে গেল, তারপরে আমরা রিজুভেনেট নামে একটা ব্যান্ড করলাম, যেখানে আপনি কিবোর্ডিস্ট হিসেবে। হ্যাঁ, তখন আমার আসলে কিবোর্ড তখনই শুরু, মানে কিবোর্ড নিয়ে কাজ করা তখন শুরু, তখন শুরু। যদিও এক দেশে আমি অল্প বাজাতাম আগে না, কিন্তু কাজ করা শুরু করলাম ওখান থেকে আর কি। আচ্ছা, এখন পর্যন্ত কোন কোন ব্যান্ড দলের সাথে যুক্ত আছেন আপনি? এখন এই মুহূর্তে খুব কম, হাউস অফ রিদম, ওটা আসলে আমার মেইন ব্যান্ড এখন, আর জয়শ্রী যদি আমি সময় পাই, বেন্ডুলা, হ্যাঁ জয়শ্রী, শ্রীলঙ্কান একটা গ্রুপ, ওইটা এশিয়ান ডাব মিউজিক করি আমরা, তা বেন্ডুলা ওইটা একটা আফ্রিকান গ্রুপ, আর হাউস অফ রিদম ইচ্ছা করে আমার, আমার ইচ্ছা সবাইয়ের সঙ্গে বাজানো, তাহলে আমি বেশি শিখতে পারবো। না, যুক্ত না থেকে অনেকগুলো ব্যান্ড আমার সাথে যুক্ত হয়, শিখা যায় বেশি না। আচ্ছা, এ পর্যন্ত কি কি অ্যালবাম বের হয়েছে আপনার? আমার নিজস্ব না, আমি ব্যান্ডের সঙ্গে, মানে নিজস্ব বা ব্যান্ড দলের সাথে একদম নিজস্ব বাংলা বের হবে। আচ্ছা, ওটা আশা করি ফেব্রুয়ারি মার্চের দিকে বের হবে এখানে। আর ওখানে তো আমি অনেকের সঙ্গে বের করেছি, অনেকের সঙ্গে আমার নিজস্ব স্টুডিও থেকে
অনেক আফ্রিকানদের সঙ্গে আমি কাজ করেছি, টিম আফ্রিকা প্রডিউস করেছি। তারপরে ইউরোপে বের হয়েছে হাউস অফ রিদম থেকে দুটা অ্যালবাম, 3 নম্বর অ্যালবাম আসছে সামনে, এই আর কিছুদিন পরে বের হবে। জায়াস্ত্রীর সঙ্গে বের হয়েছে 3টা, আরও ছোটোখাটো অনেক অনেক, সবসময় কাজ করতে থাকে, বের হতে থাকে আর কি না। আচ্ছা, এই পর্যন্ত কোন কোন দেশে আপনারা স্টেজ শো করেছেন? ইউরোপের সব জায়গায়, মানে ইউরোপের সব, ইউরোপের সব জায়গায়, ইউরোপের বাইরে, ইউরোপের বাইরে কানাডা গিয়েছি, কানাডা করেছি, ইউরোপের ভিতর সব জায়গায়, ইউরোপের সব জায়গায়। তো বাংলাদেশে শো করার কি কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, আমার অ্যালবাম বের হওয়ার পরে। আচ্ছা, পরে তো দেশে গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের দেশের জন্য কিছু করার কি কোনো ইচ্ছা আছে, পরিকল্পনা? দেশের জন্য আমি সবসময় করে এসেছি, তা এখন এখন আমার অ্যালবামটা বের হওয়ার পরে আরো চিন্তা ভাবনা করবেন? হ্যাঁ। আচ্ছা, ওটার উপর ডিপেন্ড করছে আর কি। আচ্ছা, অ্যালবামটা কি কি গান থাকছে অ্যালবামের মধ্যে? নানান ধরনের গান, ওটা আমি আসলে চেষ্টা করেছি অ্যালবামটার মধ্যে একটা সাবজেক্ট নিয়ে না, অনেক সাবজেক্ট নিয়ে, বিভিন্ন বিষয়ের সংমিশ্রণ আমি দেখেছি। হ্যাঁ, আপনি তো একাধারে মিউজিক কম্পোজার, গিটারিস্ট, কিবোর্ড বাজাচ্ছেন, তারপর ভোকাল আর্টিস্ট, এতগুলো পরিচয়ের মধ্যে নিজে কোনটা দিতে, মানে নিজেকে পরিচিত করতে ভালো লাগে, কোনটা, কোন পরিচয়টা দিতে? মিউজিশিয়ান। আচ্ছা, কেন মিউজিশিয়ান কেন? অন্যান্য গুলো তো আপনি ঠিক মতো ভালো মতোই করছেন, সবকিছু মিলিয়ে তো মিউজিকটা। এই কারণে করি। আচ্ছা, যাই করি, কিবোর্ড বাজালেও আমি মিউজিশিয়ান, গান গেলেও, গিটার বাজালেও মিউজিশিয়ান, মানে সবকিছুর পেছনে ওইটাই কাজ করছে। হ্যাঁ। আচ্ছা, আমাদের দেশে শিল্পীদের গান তো নিশ্চয়ই শোনা হয়? কম শোনা হয়, তবে শোনা হয়। আচ্ছা, সময় অভাবে আর কি। আচ্ছা, দেশের ভেতর কার কার গান ভালো লাগে, কোন কোন শিল্পীর গান ভালো লাগে? সবাই গানই ভাল লাগে, তবে রেনেসা এক্সাম্পল, যখন আমি এখানে ছিলাম তখন ভাল লাগতো আর কি। এখন খুব কম শোনা হয় মিউজিকটা এখানে। আর দেশের বাইরে? দেশের বাইরে বব মার্লি, পিটার টস, থার্ড ওয়ার্ল্ড, আগেকার লিজেন্ড যারা আছে, সবাই ভাল লাগে। আমাদের মাঝে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 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 এতক্ষণ কথা হচ্ছিল অস্ট্রিয়া প্রবাসী সঙ্গীত শিল্পী, মিউজিক কম্পোজার পারভেজের সাথে। সেই সাথে আমরাও চলে এসেছি শুভ সন্ধ্যা একেবারে শেষ প্রান্তে। চিঠি লিখুন শুভ সন্ধ্যা সম্পর্কে মতামত জানিয়ে। আমাদের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 9143386-7। মেইল অ্যাড্রেস শুভ সন্ধ্যা @ntvbd.com। আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, NTV সঙ্গেই থাকুন। শুভরাত্রি।